এইটো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার কাটিং হয়ে আছে তো আপনার চাবেন কাটিংবা ধুনিয়া তো মানে ওসরেরপরা কাটিং কিন্তু দেখাই দিই এইবিল ফুল মেচোর্ড আপনাদের দেখা পাইছে সায়খানিতে খেপা উলোয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল মেচর হয় আর সেইটু দেখিছে সেইটো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারে হয় চাব আপনাদের তো এইটো দুহেজাৰ কাটিঙৰ অৰ্ডাৰ আছিলে এইটো যাব গুৱাহাটী সোণাপুৰ অহাকালি যদি আপোনালোকক এনেকুৱা মেচৰ্ড অষ্ট্ৰেলিয়ান ৰেড নেপেৰৰ কাটিং লাগে তেতিয়াহ'লে আপোনালোকে এইখিনি দিয়া নম্বৰটো যোগাযোগ কৰি মান ল'ব পাৰে নমস্কাৰ মই কৃষ্ণ শৰ্মা আপোনালোকে চাই আছে স্বাগতম ফাৰ্ম আজি আমি ফাৰ্মত থকা গোটেইখিনি ছাগলীক ভেকচিন কৰিম পি পি আৰ ভেকচিন ত' এইটো এটা ফাৰ্ম আছিলে য'ত মৰ্টিলিটি বহুত হাই হৈ আছিলে তো তেওঁলোকে পি পি আৰ বেজী দিয়া নাছিলে তো আজি এই প্রিপেয়ারত থাকা গোটেখিনি আর ভেৰাক আমি পিপিয়ার বেজিটি দিম তো পিপিয়ার বেজিট কেন দিয়া হয় সে আপনাদের চাবি পিপিয়ার বেজিটা আমি দিব সালর তল আর এফএমডি কেনকে লাগে সেটাও মই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাম তো আপনাদের ভিডিঅটো চাই থাকিব আর যদি ভাল পায় হলে আপনারা শেয়ার করব আশা করল তো এটা আমার ডক্টর টিম আহিছে আজি ফার্মাতে আসছিলো তো মই ইনভাইট কৰিছিলোঁ তেওঁলোকে আহি কিনে এইটো বেজীটো এইটো আপোনালোকে যিটো দেখা পাইছে এইটো স্কিনত দি আছে এইটো হল পিপিয়াৰ বেজিটো পিপিয়াৰৰ বেজি এইটো ছালত দিয়া হয় পিপিয়াৰৰ বেজিটো আৰু এটা আছে এফ এম ডি যিটো আপোনাক মাংসত দিয়া হয় তো আপোনালোকে এতিয়া চাব পাৰিব এইটো চাইছে এইটো মাংসত দিছে আৰু এই য়েল্ল কালাৰৰ যিটো টি চাৰ্ট লগোৱা ব্যক্তিজনক দেখিছে এওঁ হল ভেটেনেৰি ডক্টৰ আৰু খুব ভাল ডক্টৰ এওঁ এওঁক মই এওঁৰ যিটো ট্ৰিটমেণ্ট কৰি কৰাৰ যিটো পদ্ধতি আছে সেইটো মই খুব ভাল পাওঁ আৰু এওঁৰ লগত মই আজি বহু বছৰ ধৰি জড়িত হৈ আছোঁ আৰু এওঁৰ মই এটা ইণ্টাৰভিউ থকা ভিডিঅ'টোও দিছিলোঁ আগতে আপোনালোকে নিশ্চয় তাত ভাল ৰেচপন্স দিছিলে আৰু ছাৰো এটা ইউটিউব চেনেল আছে মেডিভেট বুলি তো আপোনালোকে তাত গৈ কিনে কমেণ্টছ কৰিব পাৰে আপোনালোকৰ যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাক তাত শ্বেয়াৰ কৰিব পাৰে আৰু ছাৰৰ সময় হ'লে তেওঁ তাৰ তাৰ পৰা ৰিপ্লাই দিব পাৰে তো একচুৱেলি কি হয় আমি ফাৰ্ম কৰোঁ ঠিকেই কিন্তু আমি ফাৰ্মত থকা যিবিলাক জীৱ থাকে ছাগলী হ'ল ভেৰা হ'ল এইবিলাকক আমি প্ৰপাৰলি ভেকচিনেশ্যন নকৰোঁ ভেকচিনেশ্যন নকৰাৰ ফলত কি হয় ছাগলী বা ভেড়াৰ বহুত মৰ্টেলিটি হয় ত' এই মৰ্টেলিটিৰ পৰা বচাবলৈ আমি মুখ্য হিচাপে চাৰিটা আপোনাৰ এটা হ'ল পি পি আৰ এটা হ'ল গোডপক্স এফএমডি আর ইটি এই চাইটা বেজি আমি মাস্ট বি যদি নকরো তো মর্টিলিটি আমার বহুত বেশি হয়ে যাবে আর বেশিরভাগ মানুষে সেই মর্টিলিটির ভয়তে ফার্মবিল বন্ধ করে তো আপোনালোকে যদি ফার্ম করে আছে আর যদি আপনাদের আজিলকে ভ্যাকসিন করা আপোনালোকে ভেকচিনটো আপনাদের ভ্যাকসিনটি করে যদি ভ্যাকসিন নক হয়তো আপনি বেশি দিন ফার্ম সার্ভাইভ কৰাব নয় ত' সেইকাৰণে এই ফাৰ্মত কি আছিলে এওঁলোকে ছাগলী বহুতখিনি আছিলে হাণ্ড্ৰেড প্লাছ ছাগলী আছিলে ভেৰা লৈ কিনে আপোনাৰ ডেৰকৰ ওপৰত আছিলে কিন্তু তেওঁলোকৰ এনেকুৱা অৰাজকতা হৈ গ'ল মৰ্টেলিটিৰ মানে ডেইলি মানে ছাগলী মৰা আৰম্ভ কৰিলে তো তেনেকুৱাতে মোক এদিন মাতিছিলে মই গৈছিলোঁ তো মই যিখিনি মানে তাত চাবলগীয়া আছিলে চাই মেলি মই গম পালোঁ যে তেওঁলোকে প্ৰপাৰলি ভেকচিনবিলাক কৰা নাই আৰু ফিডিংবিলাক ভালকৈ কৰা নাই ত' সেইখিনি বস্তু মই কাৰেকশ্যন কৰি দিলোঁ আৰু ডক্তৰৰ টিম মাতি আনি মই গোটেইখিনি ছাগলী ভেড়াক মই ভেকচিনটো কৰাই দিলোঁ এতিয়া এই ভেকচিন দিয়াৰ আঠদিনৰ পৰা ইহঁতৰ ইমিউনিটি ডেভেলপ হ'ব পি পি আৰৰ এগেইনষ্টত আৰু আপোনাৰ চৈধ্য দিনত ফিফটি পাৰ্চেণ্ট ইহঁতৰ ইমিউনিটি ডেভেলপ হৈ যায় তেতিয়া আপোনাৰ ছাগলীবিলাকৰ মৰ্টিলিটি লাহে 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 কৰি নাইকিয়া হৈ থাকি যাব এই ফাৰ্মত ত' সেইকাৰণে মই বাৰে বাৰে ভিডিঅ'বিলাকত কওঁ যে প্ৰপাৰ ভেকচিনেশ্যন নকৰাকৈ আমি কোনো ছাগলী বা ভেড়া পুহিব নালাগে যদি আপোনালোকৰ তাত বেজী পোৱা নাযায় তেতিয়াহ'লে আপোনালোকে মোক যোগাযোগ কৰিব পাৰে আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমান পি পি আৰ এফ এম ডি ইটি এইবিলাক ভেকচিন এভেইলেবল আছে তো আপোনালোকে আহি পেলাই আমাৰ ইয়াৰ পৰাও লৈ যাব পাৰে তো ভ্যাকসিন কারণে ইমান চিন্তা নাই আগতে ভ্যাকসিনবিল এভেলেবল না অনেক অসুবিধা হয়েছিল বহুত মানুষের কিন্তু বর্তমান আমার ইয়াত মানে যদি জায়গা থাকো তো ভ্যাকসিনবিল এভেলেবল আছে আর আপনার যদি তে ভেকচিন লাগে মোক আগতকে ফোন করে জানাব কিছু ভেকচিন যদি এভেলেবল না থাকে তত আমি এভেলেবল করা দিম আর আপনাদের নিজে আই যাব তো এইটাই আসলে আজির ভিডিওর মূল বিষয় আপনাদের নিশ্চয় গম পাইছে ভেকসিনেশন ঘুরি আর ইয়াত আপনি দেখিছে পিপিআর আর এফএমডি দুটা ভ্যাকসিন করা হয়েছে আজি ইয়ার পনেরো দিন পশতম আমি ভ্যাকসিন তো করিম আর তার ঠিক পনেরো দিন পশতম আমি গোডপক্সর ভ্যাকসিন করিম যদি একুশ দিনের পশত করা হয় তো বেস্ট রিজাল্ট পোৱা যায় তো আপনি পিপিআর বেজি করার একুশ দিনের ইটি কৰিব আর তার একুশ দিন মূরত আপনি এফ এ গোডপক্স করে লব তিন করলে বেশি ভাল হব যেহেতু আমার ইয়াত বহু প্রবলেম আসলে সেই আজি আমি দুটা ভ্যাকসিন করেছো ধন্যবাদ